सिचुएशन में ये नंगे बच्चे आईएमएस के कुछ डीप मैसेज आपको देना चाहते हैं। इनकी हिम्मत को बढ़ाने के लिए जोर से ताली से स्वागत कीजिए, प्लीज वेलकम। बच्चे और हमारी टीम कर रही थी आज के दिन के लिए जो मैसेज हम देना चाह रहे थे, क्या वो मैसेज क्लियर हुआ? Yes. अल्लाह करे वो क्लियर हो और इन बच्चों को दोबारा मौका मिले ये मैसेज पूरी दुनिया तक पहुंचाने के लिए। इनके लिए दुआ कीजिए। प्रोग्राम को आगे बढ़ाते हैं। नाउ नेक्स्ट क्या है? वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। আলহামদুলিল্লাহ, আমি খুবই আপ্লুত। আমি এই হাজী হাসান সাহেবের বাড়িতে এর আগে এসেছি আর আজকে আসার মধ্যে একটা পার্থক্য অনুভব করছি। আজকে আমি আইএমএস স্কুলে এসেছি আর এখানে এসে আমাদের একটা টিম এসেছে কলকাতা থেকে। আমাদের সঙ্গে এসেছেন একজন বড় ব্যবসায়ী হাজী আবুল খায়ের সাহেব, সঙ্গে আছেন আরও একজন বড় ব্যবসায়ী হাজী আকরাম সাহেব, আমাদের একজন স্কুলের হেডমাস্টার হাজী দরবেশ সাহেব, আমাদের মাওলানা সাহেব এসেছেন। তাদের কাছে তাদেরকে নিয়ে এসে আসতে পেরে আমার খুব নিজেকে গর্বিত মনে হচ্ছে যে আইএমএস একটা দিশা দেখাচ্ছে বর্তমান সমাজে। আমাদের বাচ্চাদেরকে এডুকেশন প্রত্যেকটা বাচ্চা নিতে হবে, কিন্তু খুব ভালো এডুকেশন নিতে হবে। জেনারেল এডুকেশন নিলে হবে না, স্পেশালিস্ট প্রত্যেকটা সাবজেক্টের উপর প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা জায়গায় পৌঁছাতে গেলে তার বেসটা খুব সুন্দর হতে হবে। বেসটা যদি সুন্দর না হয়, আসলে ঘরের যে ভিত, সেই ভিত যদি সুন্দর না হয় উঁচু বাড়ি তৈরি করা যাবে না। আলহামদুলিল্লাহ
এই যে বাচ্চাগুলো এখানে এসেছে এবং গার্জেনরা যারা এসেছেন এবং স্কুল পরিচালন কমিটি সবার কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা একটা ভালো ভিত তৈরি করেছেন, ভালো বিল্ডিং এর একটা ভালো ভিত তৈরি করেছেন। এই বাচ্চাগুলো ইনশাআল্লাহ আমাদের সমাজের বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন পজিশনে গিয়ে এরা প্রতিনিধিত্ব করবে। এই দোয়া রেখে আজকের এই মূল্যবান সময়টাতে আমরা নিজেরা উপস্থিত থাকতে পেরে আমরা একটা শপথ নিয়ে যাচ্ছি, এখান থেকে শিক্ষা নিয়ে যাচ্ছি। এরকম IMS এর অনেক ব্রাঞ্চ বাংলার কোনায় কোনায় পৌঁছে যাক। আর আপনাদের কাছে আমি অনুরোধ রেখে যাব যে আমরা এরকম পরিবেশ তৈরি করছি বিভিন্ন জায়গাতে দিনিয়া মুনাজ্জাম মক্তবের মাধ্যমে। সেই দিনিয়া মুনাজ্জাম মক্তবে দিন শেখানো হয়, সঙ্গে দুনিয়াবি এডুকেশনও দরকার এবং উচ্চ মানের হওয়া দরকার। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের একটা টিম, এই IMS এর টিম, তারা বিভিন্ন প্রান্তে যাবে এবং গিয়ে তারা এই ছোট ছোট বাচ্চাগুলোকে দিনী শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়াবি উচ্চ শিক্ষা দেওয়ার একটা পরিবেশ আপনারা তৈরি করে দেবেন। আপনারা মেসেজ দেবেন, আপনাদের টিমকে নিয়ে গিয়ে আমরা সেখানে দেখাবো যে আমাদের বাচ্চাগুলো দিনী শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়াবি কেমন শিক্ষা নিচ্ছে তার একটা প্র্যাকটিক্যাল প্রতিফলন যদি সেখানে না দেখাতে পারি। আমরা মুখে অনেক কথা বলতে পারি যে IMS এর এরকম ব্রাঞ্চ হতে পারে, তারা এরকম ভালো মানুষকে গড়ার একটা কারিগর কারখানা তৈরি করেছে, তো এরকম কারখানা আপনারা যদি তৈরি করেন আপনাদের এলাকাতে এরকম সুন্দর বাচ্চা তৈরি হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের কাছে আবেদন রেখে যাব যে এরকম একটা ব্রাঞ্চ আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে খুলে যাক। আমাদের একটা নেটওয়ার্ক আছে পুরো বাংলা জুড়ে, সেই পুরো বাংলা জুড়ে সেই নেটওয়ার্কটাকে IMS এর কার্যকলাপ এই বাচ্চাদের দুনিয়াবিতে একটা সঠিক মানুষ ইসলাম নিয়ে চলবে, দুনিয়াতে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করা উচিত সেগুলো তারা করবে, কিন্তু সবটাই দিনী শিক্ষার মাধ্যমে দুনিয়া শিক্ষাটাকে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এরকম এরকম যে বাচ্চাগুলো একটা মেসেজ দিয়ে গেল, আমি খুবই আপ্লুত যে এত সুন্দর একটা মেসেজ, নীরব সাইলেন্ট মেসেজ দিয়ে গেল, যেটা আমরা যদি বাস্তবায়িত করতে পারি আমরা অনেক দূর এগিয়ে যাব। ইসলামের যে পাঁচটা বিষয়, ইমানিয়াত, ইবাদাত, মামেলাত, মাহাসেরাত, আখলাকিয়াত, তো ইমানিয়াত, ইবাদাত বাদ দিয়ে এই মামেলাত, মাহাসেরাত, আখলাকিয়াত, সামাজিকতা, লেনদেন, আচার ব্যবহার, সেইটার একটা মেসেজ এখানে দিয়ে দিল। মুসলমানদের চরিত্র কেমন হয়, ভারতবাসীর চরিত্র কেমন হবে, সমগ্র পৃথিবীর কাছে একটা মেসেজ দেওয়া এখানে দিয়ে গেল মহাত্মা গান্ধীকে দিয়ে, যে জাতি জাতি ভারতবর্ষ এমন একটা জাতি যে জাতিতে হিন্দু মুসলমান খ্রিস্টান সব মানুষ আছে, কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে এই ভারতকে স্বাধীনতা এনে দিয়েছে এবং সেই স্বাধীনতার বর্ষপূর্তিতে আমরা আরও একবার শপথ করে নিই যে ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য আমরা আবার শহীদ হতে পারি, বলিদান দিতে পারি নিজেদের সব কিছুকে, কিন্তু ভারতবর্ষকে অখণ্ড রাখবো ইনশাআল্লাহ। Director sir, all my teachers and my all loving brothers and sisters. Mera naam hai Nushar Khatun. Aaj hum sab aap logo ke samne ek kavita padhenge jiska naam hai Pyara Jhanda. Dekho bachcho Jhanda Pyara, teen rango ka khel sara, sada chief guest, director sir, all my teachers and my all loving brothers and sisters. Mera naam hai Nushat Khatun. Aaj hum sab aap logo ke samne ek kavita padhenge jiska naam hai Pyara Jhanda. Dekho bachcho Jhanda Pyara, teen rango ka mel sara, sada hai ye Jhanda uncha, aakash ko hai ye chuta, sada karo tum iska maan, kabhi na karna iska apman, Jhanda hai ki
ये सारे लोग कदम कदम बढ़ाया जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा, सोल्जर हू ऑलवेज रिमेन फेथफुल टू देयर नेशन, हू आर ऑलवेज प्रिपेयर्ड टू सैक्रिफाइस देयर लाइफ, आई एम इनविंसिबल। Farhana Khatun, please come to the stage. Welcome them with a huge round of applause. Jawaharlal Nehru. और क्या मैसेज है आपका? कुछ बोलना चाहते हैं? गांधी जी कुछ बोलना नहीं चाहते। आप क्या बनी हैं? रानी लक्ष्मीबाई कुछ बोलना चाहती है? नहीं। ओके, okay, प्लीज कर। आप क्या बने हैं? ठीक है, थैंक यू सर। कुछ बोलोगे सर? कुछ बोलना चाहते हो? अच्छा, ओके okay, बोलो। अस्सलाम वालेकुम।